মৃত্যুই কিন্তু অনিবার্য। সবাইকে আমাদের একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে সেই আধার গড়ে মাটির কবরে। যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নেব সেদিন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না, আমাদের সাথে যাবে সে সাদা কাফন আর আমলনামা। তো তার আগে আমি আরও একটি গজল, যে সমস্ত দাদা ভাইরা অনেক পরিশ্রম করেছে শুধুমাত্র সেই সমস্ত সদস্যদের কিছু নাম দিয়ে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিছু কথা ছন্দের মাধ্যমে তুলে ধরবো, পরিবেশন করে শোনাবো। আর আজকে আপনাদের যেই এখানে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানগুলি পরবর্তীতে দেখতে পাবেন আপনারা। আমাদের সাথে এসছেন আমার দাদা গায়েন টিভি 786, এসএম মিডিয়া, নাত ইসলামিক টিভি, এই সমস্ত চ্যানেলগুলোকে আপনারা ফলো করবেন, ভিডিওগুলোকে শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। সাবস্ক্রাইব একবার হয়, দুবার নয়, কিন্তু দুবার করলে হবে না। তবে প্রত্যেকটি দর্শককে অনুরোধ করবো গায়েন টিভি 786 এবং নাত ইসলামিক টিভি এগুলোকে ফলো করবেন, আমাদের সমস্ত গজলগুলো এই চ্যানেলগুলোকে গুলোতে আপলোড দেওয়া হয়, আপনাদের এই অনুষ্ঠান পরবর্তীতে এই চ্যানেলগুলোকে দেখতে পাবেন। আশা করছি সবারই ভালো লাগবে, আপনাদের এই অনুষ্ঠান আপনাদের দেখলে পরবর্তীতে অনেক ভালো লাগবে। চ্যানেলগুলোকে অবশ্যই মনে রাখবেন যে গায়েন টিভি 786, আমাদের সমস্ত গজল চাইলে এখানে শুনতে পাবেন। তো এখন আমি সেই কমিটির কিছু কথা ছন্দের মাধ্যমে পরিবেশন করে শোনাবো। শায়ের মুকাব্বির ইসলাম মাহমুদুল ইসলাম সাহেব, তিনি কিছু কথা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, আমি পরিবেশন করে শোনাচ্ছি। তার আগে আমার সেই মরণ সম্পর্কে একটি গজল, অনেক সুন্দর কালাম, হয়তো আপনারা ইউটিউবের মাধ্যমে অনেকেই শুনেছেন, যে দুনিয়ার বুক থেকে যখন আমরা বিদায় নেব তখন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না, আমাদের সাথে যাবে সেই সাদা কাফন আর আমলনামা। তাই কবি মুজাফফর সাহেব তিনি বলছেন কি, যে যেদিন আমিও দুনিয়ার বুক থেকে বিদায় নেব সেদিন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না, সেই আমার সাথে যাবে কিন্তু সেই সাদা কাফন আর আমলনামা। তো যেদিন আমি দুনিয়ার বুক থেকে বিদায় নেব সেদিন যেন আমার সাদা কাফনের উপর ওই নবী পাকের নাম লিখে দেওয়া হয়। তো কেন তিনি বলছেন, হয়তো মহান আল্লাহ পাক সেই নবী পাকের ওসিলা করে আমার গোরের আজাব হতে মুক্তি করে দিতে পারেন, তাই কবির মনের কি আরজি। কবি একদম প্রথম ছন্দে লিখছে, বলছি শুনুন। মরি মরণের পরে কাফনের উপরে, মরি মরণের পরে কাফনের উপরে, বহু যত্ন করে লিখো তারে নবী মুহাম্মাদের নাম। কেন এ আরজি আমার জানালা, মোর মরণের পরে কাফনের উপরে, মরি মরণের পরে কাফনের উপরে। দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেব আত্মীয় পরিজন দেখতে আসবে আর কান্নাকাটি করবে, সেই সাথে কাঁদবে কিন্তু আমার সেই অভাগিনী মা, আর সেই অভাগিনী মায়ের নিঃস্বার্থ কান্না কেমন হবে শায়ের মিশন দিচ্ছে দেখুন। একে 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 আসবে কত সাজন, কাঁদবে ঘরে ছোট ছোট ভাই বোন, আর কাঁধে করে নিয়ে যাবে যখন, আর ছাড়ি খাবে মা জন তখন। আর কি বলবে, শেষে দেখা মোর দেখতে দাও চাঁদ মুখে চুমুখে এতে দাও, সে মা বলবে শেষে দেখা মোর দেখতে দাও চাঁদ মুখে চুমুখে এতে দাও, কোল জুড়ে ওই চাঁদরে মাকে ভুলে কোথায় যাও, মোর জানাজার পরে রওনা কবরে, মোর জানাজার পরে রওনা কবরে, সবাই আসবে চলে আমায় ফেলে একারে গেলাম, এ আর জি আমার জানালাম, মোর মরণের পরে কাফনের উপরে। আমাদের কাফন দাফন করানোর পর যখন সে আধার গড়ে রেখে আসা হবে তখন সে মায়াত কি ফারিয়াদ করবে, কবি লিখছে দেখুন। নয়ন ভরে নয়ন ভরে দেখে যখন কব, সর্বদা ভয়ে কাঁপে অন্তর, আর কতই না কতই না আজাব গৌরীর ভিতর, নিরালা নির্জন বড়ই কঠোর,
কামড়, তাই কি বলছে সাপ বিছারই কামড়ে শৈবতা কেমন করে, সাপ বিছারই কামড়ে শৈবতা কেমন করে, নেই দরজা জানালা ঘোড়া ধারের ভিতরে, কে জ্বালাবে বাতি কে হো নাই মোর সাথী, কে জ্বালাবে বাতি কে হো নাই মোর সাথী, মোহাম্মদের নামে পাক জবানে দরুদ পড়লাম এ আরজি আমার জানালাম, মোর মরণের পরে কাহিনীর উপরে সে মায়াত। আর কি ফরিয়াদ করছে কবি তারপরের ছন্দ দিচ্ছে দেখুন, গুনার সাগরে ওই গুনার সাগরে রয়েছি আমি ভেসে, বুকের পাঁজর ভাঙবে মাথা কি পিষে, আর কি বলছে আমি কবর আমি কবর, সে কবর বলছে কি আমি কবর জানে তারা খবর, আজাব কত গর্ভে আমার যে আসে, আমি বাদশা ফকির চিনি না জানি যে আমল নামাস, কবর বলছে আমি বাদশা ফকির চিনি না জানি যে আমল নামা, শূন্য জারি নেকির ঝোলা দোজখ তাহার নিশানা, আমি বড়ই পাষাণ শুনে রাখো ইনসান, সে কবর বলছে আমি বড়ই পাষাণ শুনে রাখো ইনসান, যারা নামাজ পড়ে দোয়া করে মুক্তি তার দিলাম এ আরজি আমার জানালাম, মোর মরণের পরে কাফনির উপরে, একদম শেষ কথায় কবির মনের আরজি, কবির মনের কি তামান্না কবি শেষ ছন্দে লিখছে দেখুন, বিচার দিনে ওই বিচার দিনে হে নবী করুন সাফায়া, শয়তানি ধোকায় শয়তানি ধোকায় ভুলেছি ওই ইবাদত, আর ইমানটাকে মোর ইমানটাকে করেছি গো বরবাদ, দুহাতে তুলে দুহাতে তুলে করি তাই ফাইয়াদ, ময়লা মনের দূর কর নেকি আমল সিনাই ভর, ময়লা মনের দূর কর নেকি আমল সিনাই ভর, জান্নাতের আশা কর রাসূলের দামান ধর, ওরে কবি মোজাফর সব সেদিন হবে পর, কবি মোজাফর সব সেদিন হবে পর, তাই সঙ্গী সাদা কাফন করে আপন অঙ্গে রাখিলাম এ আরজি আমার জানালাম, মোর মরণের পরে কাফনের উপরে, মোর মরণের পরে কাফনের উপরে, মোর মরণের পরে ওই সাদা কাফনের উপরে, শুনলেন।